ভাই কেমন আছেন? আরে হামিদ জে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি লাবু ভাই, একটা প্রশ্ন ছিল আপনার কাছে ভাই। হ্যাঁ বলো, কোনো সমস্যা কি? না ভাই, তেমন কিছু না। আসলে ভাই, টেস্টিং ল্যাবে জব করা আমার প্রায় 1 বছরের মতো হয়েই গেল। মাঝে মধ্যে কাজ করতে গিয়ে অনেক প্রশ্ন চলে আসে ভাই। ও আচ্ছা, তাই বলো, কোনো ব্যাপার না। টেস্টিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কাছে আসবা, আমি উত্তর বলে দেওয়ার চেষ্টা করব। জি ভাই, তাহলে একটা প্রশ্ন করেই ফেলি, কি বলেন? হ্যাঁ অবশ্যই হামিদ, বলো তোমার কি প্রশ্ন? ভাই প্রশ্নটা হচ্ছে, ISO 105X12 অনুযায়ী যে রাবিং ক্লথ আমরা ব্যবহার করি, সেই রাবিং ক্লথ কি AATCC 8-এর ক্ষেত্রেও ব্যবহার হবে? আরে না, তা হবে কেন? দুইটা তো আলাদা রাবিং ক্লথ। কি বলেন ভাই, দুইটা আলাদা? হ্যাঁ আলাদা, দুইটা রাবিং ক্লথের মধ্যে বেশ কিছু প্যারামিটার আলাদা। এর মধ্যে হচ্ছে GSM এবং PS। শোনো হামিদ, ISO 105F09 অনুযায়ী রাবিং ক্লথের GSM হতে হবে 110 ±5 এবং PS হতে হবে 7.5 ±1। অন্যদিকে AATCC 8-2016 অনুযায়ী কোয়াকমিটার টেস্টগুলোতে GSM হতে হবে 100 ±3 এবং PS হতে হবে 7 ±0.5। তাহলে ডিফারেন্সটা কোথায়, বুঝতে পারছো হামিদ? হ্যাঁ লাবু ভাই, বুঝতে পারছি, আজ অনেক কিছু শিখলাম আপনার থেকে। কোনো ব্যাপার না হামিদ, কোনো সমস্যা হলে আমার কাছে আইসো, আমি যতটুকু জানি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আরেকদিন তাহলে আবার আসবনি। ঠিক আছে হামিদ।